আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। তোমরা জানো বাংলায় ফাইনাইট অর্থ হচ্ছে সমাপিকা আর নন ফাইনাইট অর্থ হচ্ছে অসমাপিকা। তাহলে ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয় তাকে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। আর যে ক্রিয়া দ্বারা বা যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয় না বরং অসমাপ্ত থাকে তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এই সংজ্ঞা বা অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু আজকে জাস্ট তোমাদেরকে আমি দুইটা টেকনিক দেখাবো যার মাধ্যমে সারা জীবন তোমরা কোনটা ফাইনাইট ভার্ব এবং কোনটা নন ফাইনাইট ভার্ব এটা তোমরা মনে রাখতে পারবে। তাহলে চলো দেখি। ফাইনাইট ভার্ব হচ্ছে তিনটা ইন্ডিকেশন আছে, তিনটা ইন্ডিকেশন দেখেই আমরা চিনতে পারবো এটা ফাইনাইট ভার্ব। এক নাম্বার হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব টু, এবি প্লাস এনি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে যে কোনো ভার্বের ফর্ম থাকলে, তার মানে তিনটা বিষয় থাকলে বুঝতে হবে সেটা ফাইনাইট ভার্ব। এক নাম্বার হচ্ছে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তারপরে হচ্ছে ভার্ব টু মানে ভার্বটা যদি পাস্ট ফর্ম হয় তাহলে বুঝতে হবে সেটা কি, সেই ভার্বটা ফাইনাইট ভার্ব। আর যদি কোনো অক্সিলারি ভার্বের পরে ভার্বের যে কোনো ফর্ম থাকে তাহলে বুঝতে হবে সেটাও ফাইনাইট ভার্ব। সুতরাং আমরা তিনটা জিনিস দেখে বুঝতে পারবো ফাইনাইট ভার্ব। ভার্ব ওয়ান থাকলে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে, ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম থাকলে, অথবা অক্সিলারি ভার্বের পরে যে কোনো ভার্ব থাকলে, অক্সিলারি ভার্বের পরে ভার্বের যে কোনো ফর্ম থাকলে বুঝতে হবে সেটা কি ফাইনাইট ভার্ব। তাহলে বন্ধুরা আবার খেয়াল করো, তিনটা জিনিস দেখে ফাইনাইট ভার্ব চিনতে হয়, ভার্ব ওয়ান, ভার্ব টু, এবি প্লাস এনি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে ভার্বের যে কোনো ফর্ম থাকলে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই বুঝে ফেলেছ, মাত্র তিনটা কথা স্মরণ রাখবা, ভার্ব ওয়ান, ভার্ব টু অথবা অক্সিলারি ভার্বের পরে যে কোনো ভার্বের ফর্ম থাকলে। পক্ষান্তরে নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিনটা জিনিস দেখেই চিনতে পারবো, সেটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান মানে ভার্বের বেস ফর্ম বা ভার্বের রুট ফর্ম, বেসিক ফর্ম যেটা, টু প্লাস ভার্ব ওয়ান, তারপরে এবি লেস দ্যাট মিন্স উইদাউট অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বহীন যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, এখানেও তিনটা। তাহলে তিনটা দেখে ফাইনাইট চিনা যাবে আর তিনটা বিষয় দেখেই নন ফাইনাইট ভার্ব চিনা যাবে। তাহলে এক নম্বর হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান থাকলে এটা নন ফাইনাইট ভার্ব, অক্সিলারি ভার্বহীন অবস্থায় যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব ছাড়া যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে সেটাও কী হবে, নন ফাইনাইট। আবার যদি অক্সিলারি ভার্ব ছাড়া যদি আইনযুক্ত ভার্ব থাকে সেটাও হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। এ সুইমিং বয় ইজ সুইমিং ইন এ সুইমিং পুল, এ সুইমিং বয় ইজ সুইমিং ইন এ সুইমিং পুল। তিনটা আইনযুক্ত ভার্ব আছে, খেয়াল করো, সুইমিং, সুইমিং, সুইমিং। এখন কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট ভার্ব আমরা কীভাবে বুঝবো? হ্যাঁ, তাহলে চলো দেখি। আমাদের কথা ছিল কি, যদি অক্সিলারি ভার্বের পরে ভার্বের কোনো ফর্ম থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এক নাম্বার ভার্ব ওয়ান থাকলে ফাইনাইট হবে, ভার্ব টু থাকলে ফাইনাইট হবে, অথবা অক্সিলারি ভার্বের পরে কোনো ভার্ব থাকলে সেটা হবে ফাইনাইট ভার্ব। আর যদি অক্সিলারি ভার্ব ছাড়া কোনো ভার্বের মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা আইনযুক্ত ভার্ব থাকে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে দেখো সুইমিং আইনযুক্ত ভার্ব আছে, এর আগে কোনো অক্সিলারি ভার্ব নাই সুতরাং এটা নন ফাইনাইট ভার্ব। আবার এখানে সুইমিং, এর আগে অক্সিলারি ভার্ব আছে সুতরাং এটা ফাইনাইট ভার্ব। আবার সুইমিং, এর আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব ছাড়া অক্সিলারি ভার্বহীন অবস্থায় যদি আইনযুক্ত থাকে সেটা হবে কি, নন ফাইনাইট ভার্ব। তাহলে অর্থটা কি দাঁড়ায়, এ সুইমিং বা একটা সাঁতারু বালক ইজ সুইমিং, সাঁতার কাটছে ইন এ সুইমিং পুল, একটা জলাশয়ে বা সাঁতারের পুকুরে। ইন এ বার্নড হাউস আই হ্যাভ বার্নড মাই হ্যান্ড, তো এখানে বার্নড আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে বার্নড আছে। এখন আমরা কোনটা বুঝবো ফাইনাইট কোনটা নন ফাইনাইট? তো আমরা জানি যদি এবিলেস মানে উইদাউট অক্সিলারি ভার্ব, যদি অক্সিলারি ভার্ব ছাড়া মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। যেমন ইন এ বার্নড, এই বার্নডের আগে কোনো অক্সিলারি ভার্ব নাই সুতরাং এটা নন ফাইনাইট ভার্ব। আবার এখানে বার্নড এটাও পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু তার আগে অক্সিলারি ভার্ব আছে, আমরা জানি অক্সিলারি ভার্বের পরে ভার্বের ফর্ম থাকলে সেটা হচ্ছে সেটা হয় ফাইনাইট ভার্ব। তারপর তিন নম্বর দেখো, হি কামস হেয়ার টু লার্ন ইংলিশ, হি কামস হেয়ার টু লার্ন ইংলিশ। তো আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে, ভার্ব ওয়ান হলে সেটা হয়
finite verb abar to jukto verb takle seta hoy non finite verb sudharan comes hocche finite verb or to learn non finite verb he came here to learn english ekhane ei verb to ache came past form ache sudharan eta finite verb ar to jukto verb takle seta hobe ki non finite verb acha abar he is coming here to learn english তো এখানে is coming আছে এটা আইনযুক্ত verb আছে তো অক্সিলারি verb এর পরে যদি verb এর সাথে আইনযুক্ত থাকে বা যে কোনো ফর্ম থাকে তাহলে সেটা হয় কি finite verb আর to যুক্ত verb থাকলে সেটা হয় non finite verb he has come here to learn english এখানে has come এখানে অক্সিলারি verb এর পরে verb এর ফর্ম আছে সুতরাং এটা finite verb আর এখানে to যুক্ত verb আছে to যুক্ত বেস ফর্ম আছে এটা হচ্ছে non finite verb my hobby is swimming এইবার একটা খেলা একটু confused তাই না My hobby is swimming. তো এইটা কি finite না non finite? খেয়াল করো আমরা বলেছি finite verb হতে গেলে এক নাম্বার হতে হবে verb-এর present form, দুই নাম্বার verb-এর past form অথবা auxiliary verb-এর পরে any verb, any form of the verb, যে কোনো verb-এর form হতে হবে। কিন্তু এখানে তো মনে হচ্ছে যে my hobby, আমার শখ is swimming. এখন এই সুইমিংটা কি ফাইনাইট না নন ফাইনাইট হ্যাঁ এটা নন ফাইনাইট কেন নন ফাইনাইট কারণ এখানে ইজটা মেইন ভার্ব এটা নট অক্সিলারি ভার্ব এখানে এটা অক্সিলারি ভার্ব নয় মাই হবি মানে আমার শখ ইজ হচ্ছে হ্যাঁ সুইমিং সাতার কাটা সাতার কাটা সুতরাং এটা অসমাপ্ত ক্রিয়া এটা অসমাপিকা ক্রিয়া আর এটাই হচ্ছে নন ফাইনাইট কারণ আমরা বলেছি তিনটা ফাইনাইট ভার্ব হতে গেলে তিনটা জিনিস লাগবে এক নাম্বার ভার্ব 1 ভার্ব 2 অথবা অক্সিলারি ভার্বের পরে ভার্বের যে কোনো ফর্ম আর নন ফাইনাইট হতে গেলে তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে 2 প্লাস ভার্ব 1 2 এর পরে ভার্বের 1 আচ্ছা তারপরে অক্সিলারি ভার্ব ছাড়া যদি ভার্বের past participle ফর্ম হয় অথবা অক্সিলারি ভার্ব ছাড়া যদি ভার্বের সাথে ing যুক্ত থাকে এখন এটা দেখে মনে হচ্ছে অক্সিলারি ভার্ব না কিন্তু এটা মূলত মেইন ভার্ব আর যদি বি ভার্বগুলো মেইন ভার্ব হয় তারপরে ing যুক্ত ভার্ব থাকে তাহলে সেই ing যুক্ত ভার্বটা হবে নন ফাইনাইট ভার্ব আশা করি বুঝতে পারছো আজ আর নয় আগামী দিন আবার নতুন কোন ক্লাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণ সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ